ছোট বড় সকলের পছন্দের খাবার চিপস। একটিমাত্র যন্ত্রের মাধ্যমে ঘরে বসেই এখন তৈরি করা যাচ্ছে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সহ নানান মুখরোচক খাবার। আর এই যন্ত্রের মাধ্যমে কৃষি পণ্যকে কাজে লাগিয়ে এরকম নানান খাবার তৈরি ও বাজারজাত করে ক্ষুদ্র উদ্যোক্তারা হতে পারেন লাভবান এবং স্বাবলম্বী। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এমন চমকপ্রদ বিজ্ঞাপন শিশু কিশোরদের মজার স্বাদের কুড়মোড়ে চিপসে আকৃষ্ট করতে। দেশের বেশিরভাগ চিপস উৎপাদন হয় আলু থেকে, যদিও সব আলু থেকে বাণিজ্যিক চিপস উৎপাদন সম্ভব নয়। তারপরও যারা চিপস পছন্দ করেন এবং নিজের হাতে হোমমেড চিপস তৈরি করতে চান, তাদের জন্য এসেছে চিপস বানানোর যন্ত্র, যার সাহায্যে একাই বানানো চিপস খেতে পারেন পরিবার সদস্য, অতিথি সবাই। এজন্য প্রথমেই পরিষ্কারক যন্ত্রের হপারে ঢেলে দেয়া হয় আলু। এলোপাথারি ঘুরতে থাকা আলুতে ঢেলে দেয়া হয় পানির নিরবিচ্ছিন্ন প্রবাহ। নির্দিষ্ট সময় পর একদিক থেকে বেরিয়ে আসে অপরিষ্কার পানি, অন্যদিকে পরিচ্ছন্ন আলু। এরপর যন্ত্রের পিলার অংশে ঢেলে দিলে আলু থেকে আলাদা হয় খোসা। নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকা ব্লেডের উপর আস্ত আলু ঢেলে দিলে বেরিয়ে আসে ফালি। যন্ত্রের এ অংশকে বলা হয় পটাটো স্লাইসার। স্লাইসারের ব্লেডের আকৃতি ও কোণ পরিবর্তন করে বানানো যায় ফ্রেঞ্চ ফ্রাই, এমনকি কলাসহ রকমারি চিপস। সঠিক আকৃতির পাতলা ফালি থেকে বের করে নিতে হবে অতিরিক্ত পানি, এজন্য নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে ড্রায়ারে। যন্ত্র থেকে বের হওয়া পাতলা শুকনো আলুর ফালিকে দেয়া হয় তেলে। পর্যাপ্ত ভাজা শেষে চিপস থেকে যন্ত্র নিংড়ে নেয় তেল। পছন্দের মশলা মিশিয়ে প্রস্তুত বাজারজাতকরণের জন্য। বৈদ্যুতিক শক্তিতে চালিত যন্ত্রটি পাওয়া যাচ্ছে আলিবাবা সহ অন্যান্য অনলাইন বাজারে। 10 কেজি আলুর ধারণ ক্ষমতা সম্পন্ন চিপস বানানোর যন্ত্রের দাম পড়বে 20,000 টাকা। বাংলাদেশেও সম্ভব নিজস্ব কারখানায় চিপস তৈরি যন্ত্রের উৎপাদন ও বাজারজাতকরণ। নুসরাত নিভা, চ্যানেল 24।